নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। সকালে নারী ও শিশু নির্যাতন দমনে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। পরে মাওলানা মামুনুল হক বলেন, তিনি ও তার পরিবার স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়েছিলেন, তাই এই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক রয়ন জানান, মামলার বাদী দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা আদালতকে জানিয়েছেন, তিনি ইসলাম মোতাবেক বিয়ে করেছেন ও মামুনুল হকের বৈধ স্ত্রী। মামলায় 40 জন সাক্ষীর মধ্যে 26 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।